মনে মনে চিন্তা করছি আয়না দিয়ে আমি আমার মুখটা অনেকবার দেখেছি, এত সুন্দর তো দেখি না, কবে থেকে এত সুন্দর হলো? তা মানুষ কখন সুন্দর হয়? এইদিকে দেখুন আপনারা তো সুন্দর হওয়ার জন্য কি একটা ঘর আছে এখানে যান। বিউটি পার্লার ওইখানে যান, সুন্দর হওয়ার জন্য একটু ঘষা মাজা করে সারাদিন ঘষা মাজা করে একটু চকচকে হয়ে গেল, দরজাকে দেখি পারো কি সুন্দর হয়ে গেল। তা একটু সুন্দর হলে যদি দরজাকে দেখি পারেন, কালো রঙের মানুষ যদি সুন্দর হয় তাহলে নিজের মনে প্রশ্ন জাগবে না যে আমি আয়না দিয়ে আমার মুখ খারাপ অনেক পথে এত সুন্দর তো দেখি না, কবে থেকে সুন্দর হলাম? মানুষ কখন সুন্দর হয় বলেন? ওই বিউটি পার্লারে গেলে সুন্দর হওয়া যায় না, বাইরেটাকে ঘষে মেজে চকচকে ঝকঝকে করলে তাকে সুন্দর বলে না, এই ভেতরটাকে সুন্দর করতে হবে। স্বামীজি তার প্রমাণ। আমি এই কথাটা বলবার জন্যই এতগুলো কথা খরচা করলাম। আজকে মুলুকে পার্থ ভাই আমার একটা খুব দামি কথা বলল, যে যত মুনি ঋষি যত মহাপুরুষ আছে না অঞ্জনরা, তা আমার মনে হয় তারা এই জন্যই মহান হয়েছে, তারা মানুষকে ভালোবাসে, যার জন্যই তাদের এই এত 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 শক্তি অর্জন হয়েছে, এটাই হচ্ছে মুখ্য। স্বামীজি সন্ন্যাস নিয়ে নিয়েছেন, বেনারসে আছেন, একটু ওনার জন্মদিনে একটু ওনার কথা বলুন। তা সন্ন্যাস নিয়ে বেনারসে আছেন, তা আরো বড় বড় মহারাজ আছেন। হঠাৎ স্বামীজি একজন দরিদ্র ভিখারিকে দেখে তার একটু সেবা করার বাসনা হলো। স্বামীজি একবার বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনের কথা বলি, পথ দিয়ে চলে যাচ্ছেন, তার মনটা কেমন ছিল এটা একটু বলবার, আমার কেন তিনি এত মহান হয়েছিল। তো বৃন্দাবনে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, যমুনার তীর ধরে যাচ্ছেন, একজন সাধু বৃন্দাবনে তো যেখানে সেখানে সাধুরা বসে থাকে, তা যমুনার তীরে বসে বসে গাঁজা খাচ্ছে। তা স্বামীজিরও ধূমপান করার বাসনা হলো, তখন অল্প বয়স, আবার ধূমপান করতে গিয়ে ওর কাছে ওই গাঁজা খাই না, ওই যে একটা থাকে ওটাকে কি বলে, কলকে, কলকে, কলকেটা তার কাছে চাইলেন। তখন সেই সাধু কি বলছে, স্বামীজি আপনি আমার কাছে ওই কলকেটা চাইলেন, কিন্তু জানেন আমি জাতিতে কি, আমি জাতিতে নিজ জাতি, আমি জাতিতে ম্যাথ, বলাও ভালো। সঙ্গে সঙ্গে স্বামীজি ওখান থেকে চলে গেলেন। আবার পথে যেতে যেতে চিন্তা করছেন, যারা সন্ন্যাসী তাদের তো কোনো জাতি নেই, তাদের একটাই জাতি আছে মানুষ, সেও মানুষ আমিও মানুষ, আমার মনে এরকম জাগলো কেন? আবার কিছুক্ষণ পর ফিরে এসে ওর কাছ থেকে জোর করে কলকাতা নিয়ে বেশ কিছুক্ষণ ধরে ধূমপান করলেন, পার করে চলে গেলেন। এ সম্পাদ একজন বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসী বলেছি, তুমি সন্ন্যাসী হয়ে তোমার উপরে একজন অস্পৃশ্য যাকে ছুঁড়ে স্নান করতে হয় তার কাছ থেকে তুমি ওই কলকে নিয়ে তুমি ধূমপান করছো আমি খবর পেলাম, এটা সন্ন্যাসীর কাজ নয়। বলে আমি কেন করলাম জানো, আমার মন বাধা দিয়েছে। কেমন না, ও মানুষ আমিও মানুষ, এটা কিন্তু সন্ন্যাসীর পথ নয়, ভবিষ্যৎ হয় আমি ওটা স্বামীজির কাছে প্রার্থনা জানাবো। আর দেখুন মানুষ কখন সুন্দর হওয়া যায়, এখন এখনকার দিনে কোন বিউটি পার্লার এমন এমন কোন প্রোডাক্ট আছে যা করে ভেতরটাকে সুন্দর করে দিতে পারবে? কিন্তু এই আধুনিক যুগে আমাদের কাছে এই ওই প্রোডাক্টই আছে, এই যেটা বলছি না, এটা শুনলে আপনার ভেতরটা সুন্দর হয়ে যাবে। আমি
কথা হয় তবেই হবে। আজকে মহাপ্রভু ওই একটা তারকিনি করলেন, এইটা এই যেটা বলছি এটা শুনলেই হবে, তাই তো? তবে ভেতরটা সুন্দর হবে। এই যে কি কেউ শুনছেন, শুনলে কি হবে? আগে তো বোলপুরের মধ্যে কীর্তন খুব কম হতো, আমি ভালো করে জানো, আমি ছোট থেকে আসছি। এখন কীর্তনের প্রচার অনেক বেড়ে গেছে, যেখানে সেখানে কীর্তন হয় আর অনেক ভক্তদের সঙ্গে সঙ্গ হয়, দেখা হয়। যাই হোক, কীর্তন কীর্তনে আসলেও প্রচুর ভক্ত জমে এখানে। তা আগে বলুন দেখি, শুনলে কি হয় জানেন? কীর্তন এমন একটা, জয়লাল হে, কীর্তন একটা এমনই জিনিস যে মনোভাব নিয়ে এসে শুনবেন আপনাকে সেইভাবে কৃপা করবে বলুন। যদি কেউ ঘরে ঝগড়ার কথা চিন্তা করে এখানে এসে বসেন তো ঝগড়া আরো বেড়ে যাবে। যেমন মনোভাব নিয়ে শুনবেন সেভাবে কৃপা হবে। কীর্তন শুনলে কি হয়? কর্ণরন্ধ্রেণ প্রবিষ্টম স্বনম ভব সররহ ভূনতি সমলং কৃষ্ণ সলিলস্য যথাসর। কিছু বুঝলেন? ভক্ত ভাষার গোড়াই করেন। কর্ণরন্ধ্রেণ প্রবিষ্টম, ভগবান কোথায় থাকেন? কোন মন্দিরে, কোন মসজিদে, কোন চার্চে, কোন গুরুদুয়ারায় না। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচেশ্বর। প্রত্যেকটি জীবের হৃদয় মন্দিরে, এখানটাতে প্রত্যেকটি জীবের হৃদয় মন্দিরে ভগবান বিরাজ করেন। তাহলে এটা যদি মন্দির হয়, খুব ভালো করে ভালো প্রসঙ্গ চলে এসেছে গাইতে গাইতে। এটা যদি মন্দির হয়, বিশ্বে যত মন্দির আছে সব মন্দিরের একটা দুটো দশটা দরজা আছে, হৃদয় মন্দিরের দরজা কটি? এটা যদি মন্দির হয় দরজা কটি? দুটি দরজা। এই কানে আঙুল নিয়ে দেখবে সকলে কানে দুটো ছোট্ট ছোট্ট ছিদ্র আছে। এই দুর্বল ছিদ্র নয় মা, যেটাকে কর্ণদ্বার বলে। এই ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে ভগবান সত্য ব্রহ্মরূপে ভক্তের হৃদয় মন্দিরে প্রবেশ করেন। এই কথাটা বললেই 4 ঘন্টা হয়ে যাবে, কিন্তু এখন লীলা সম্পূর্ণ করা যাবে না। আমরা এক একটা লীলা, এক একটা চন্দন তুলসী গোবিন্দের চরণে দিই, সেইভাবে লীলা গান করি। যাই হোক, এই কর্ণদ্বার দিয়ে তখন কোন এক রসিকজন বলছে, ভাই এই ঠাকুর কানে আঙুল নিয়ে দেখবে, আছে না তো ছিদ্র? আছে, সবারই আছে। এই দূর পড়ার ছিদ্র নয়, যেটাকে কর্ণদ্বার বলে, সেই ছিদ্র দিয়ে বলছে, হ্যাঁ গো, ওই ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে তোমাদের গোবিন্দের এত কষ্ট করে ঢোকার কি দরকার ছিল বাবু, না ঢুকিয়ে দিতে পারতো। তখন কোন এক রসিকজন বলছে, ভাই রে, নিজের বাড়ির দরজাটা যদি একটু ছোট হয়, বাড়ির মালিক ঘরটাতে ঢুকতে ছেড়ে দেন, কারণ দরজা যদি ছোট হয় ছেড়ে দেন। কি করেন? মাথাটা নিয়ে ঢোকেন, তা ঢোকেন কেন না, সেটা তার নিজের ঘর, এটা গোবিন্দের নিজের বিশ্বাসস্থল। তাই করেন কি, শব্দ ব্রহ্মেই না প্রবেশ করেন, শব্দ ব্রহ্মরূপে প্রবেশ করেন। জনে কানাগরি বলছে, প্রবেশ করে যখন দেখেন ভক্ত এই হৃদয় মন্দিরটাকে কামনা বাসনা ও আবর্জনায় নোংরা করে রেখেছে, তখন আবার বেরিয়ে আসে না, বলে না না এরকম ব্যাগ ঠাকুর কসমিক কালো হবে না। কি করেন? সলিলস্য যথাসর, মানে বর্ষাকালে নদী নালা খাল বিলের জল যেমন ঘোলা হয়ে যায়, হয় না? বর্ষা ঋতু যাওয়ার পর শরৎ হেমন্ত আসতে আসতে যেমন ঋতু প্রভাবে সেই নদী নালা খাল বিলের জল আপনা আপনি স্বচ্ছ হয়ে যায়, তেমনি কৃষ্ণ কথা শুনতে 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 ভক্তের যে কামনা বাসনা রূপ আবর্জনাটি জমে আছে, স্মৃতি গোবিন্দ আমার নিজ কুলে কৃপা করে ধুয়ে মুছে পরিষ্কার করে হৃদয় মন্দিরকে নব বৃন্দাবন করে দেয়, যে বৃন্দাবনে গোবিন্দ সদা সর্বদাই বিরাজমান। তাহলে কীর্তন শুনলে হৃদয় মন্দির বৃন্দাবনে পরিণত হয়। তাহলে যার কথা শুনলে এই ভেতরটা সুন্দর হয়, সেই গোবিন্দ নিজে চিন্তা করছে, আমি কবে বা সেই গোবিন্দই চিন্তা করছে, আমি কবে থেকে এত সুন্দর হলাম। চিন্তা করতে করতে একটা সিদ্ধান্ত উপনীত হলেন,
বুঝতে পেরেছি আমি কবে থেকে সুন্দর হলাম, কবে থেকে জানো আমি সেই ধীর হতে এমনই গোবিন্দ চিন্তা করলেন যমুনার বাসনা পূর্ণ করতে হবে, আর এই কলিযুগের জীবকে উদ্ধার করতে হবে। দুটো কাজ একসাথে কখন যমুনাকে কথা দিয়েছিলেন একদিনের ঘটনা বলি, না গোবিন্দের গোলকে রাসলীলা করার বাসনা হবে, রাসলীলা করতে গেলে একজন রমণীর প্রয়োজন, নিজ অঙ্গ থেকে বিরজাকে সৃষ্টি করলেন যমুনাকে। এবার সেই গিরজার কুঞ্জে প্রবেশ রাসলীলা করবে বলে প্রবেশ করাকালীন কুঞ্জের দাঁড়ি করে দাঁড় করে রেখেছেন ভাই শ্রীরামকে। আর যাওয়ার সময় বলছে ভাই রে শ্রীরাম দেখিস তুই যেন কাউকে দাঁড় ছাড়িস নি। শ্রীরাম বলছে হ্যাঁ কেন যদি রাধারানী আসে বলে আমার অনুমতি ছাড়া রাধারানী কেউ প্রবেশ করতে দিবি না। আজকে গিরজার কুঞ্জে গোবিন্দ প্রবেশ করেছে, এদিকে দেবর্ষী নারদ গোবিন্দকে বিরজার কুঞ্জে প্রবেশ করতে দেখে ফেলেছে। নারদের কি কাজ ছিল? আমাদের সমাজে আমার মতো কয়েকজন নারদ আছে, তাদের কি কাজ বলুন দেখি। আমি আমাকে নিয়ে দৃষ্টান্ত দিচ্ছি, নারদের কি কাজ? হ্যাঁ গো, নারদের কি কাজ? লাগান ভাজান, এর কথা তাকে তার কথা তাকে ওই ঝগড়া লাগানো। দেবশ্রী বলছে ভালোই হলো, এর সংবাদ যদি রাধারানীকে দিতে পারি তাহলে রাধারানীর কাছে পুরস্কার পাওয়া যাবে, একটা অভিনব লীলা যাই বলে আসে। এবার ছুটোছুটি করতে করতে সেই বিরজার কুঞ্জ থেকে রাধারানীর কুঞ্জে, কুঞ্জের দরজায় এসে দাঁড়িয়েছে। রাধে প্রেমময়ী গরবিনী রাধে শিগগিরি বেরি। রাধারানী বলছে কি ব্যাপার দেবশ্রী, এ অসময় তো চিৎকার কিসের? না অপরাধে তোমার সর্বনাশ হয়েছে। বলে কি সর্বনাশ? না আমি মাত্র গোলকে গিয়েছিলাম, গোলকে গিয়ে তোমার গোবিন্দকে আমি বিরজার কুঞ্জে প্রবেশ করতে দেখে এলাম। আমি এই মাত্র গোলকে গিয়েছিলাম, গোলকে গিয়ে আমি তোমার গোবিন্দকে এখনই বিরজার কুঞ্জে প্রবেশ করতে দেখে এলাম। বলাও ভালো। রাধারানী রেগে গিয়ে হচ্ছে কি বধূ বিরজার কুঞ্জে প্রবেশ করেছে, দাঁড়াও মজা দেখাচ্ছি। রাধারানী উন্মাদিনীর মতো ছুটোছুটি করতে করতে সেই রাধা কুঞ্জ থেকে বিরজার কুঞ্জে, কুঞ্জের দরজায় এসে দাঁড়িয়েছে কুঞ্জে প্রবেশ করতে যাবে। এমন সময় সীতাম দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছে। রাধারানী বলছো সীতাম কোনোদিন তো তুমি আমার পথ ছাড়ো না, পথ ছাড়ো।
সীতাম মনে মনে বলছে প্রেমময়ী তার অনুমতি না হলে তো আমি তোমায় পথ ছাড়তে পারি না রাধে। যতবার প্রবেশ করতে যাচ্ছে ততবার সীতাম তার অনুমতি নিয়ে এবার কিন্তু রাধারানী রেগে গিয়ে বলছে সীতাম তুমি আমার পথ ছাড়ো নাহলে আমি তোমায় অভিশাপ দেব। মনে মনে বলছে যাই দাও না কেন প্রেমময়ী তার অনুমতি না হলে তো আমি তোমায় দাঁত ছাড়তে পারি না রাধে। যতবার প্রবেশ করতে যাচ্ছে ততবার সীতাম দাঁড়ি হয়ে দাঁড়াচ্ছে। রাধারা নিজে কুঞ্জের দরজায় দাঁড়িয়ে আছে সংবাদ কুঞ্জ মাঝে বিরজা শুনতে পেয়ে গিয়ে ভয়ে রাধারানী ভয় ঠক 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 করে কাঁপছে। গোবিন্দ বলছে কি হলো বিরজা কাঁপছো কেন না প্রভু? রাধারানী কুঞ্জের দরজায় প্রবেশ দরজায় এসে দাঁড়িয়ে আছে যদি প্রবেশ করে কি হবে প্রভু? তখন কৃষ্ণ বলছেন বিরজা কৃষ্ণ যা সহায় তার আমার ভয় কিসে রাখে হরি তো মারে কে আর মারে হরি তো রাখে। আমি যদি কাউকে রাখি তাহলে কেউ মারতে না আর আমি যদি কাউকে মারি তাহলে কেউ রাখতে না কোনো ভয় নাই বিরজা আমার কৃষ্ণ সেবা দিচ্ছে। রাধারানী যখন প্রবেশ করতে পারছে না তখন রাধারানী শ্রীরামকে অভিশাপ দিচ্ছে শ্রীরামও রাধারানীকে অভিশাপ দিচ্ছে। যখন প্রবেশ করতে পারলো না তখন শিখিনীর মূর্তি ধারণ করে ময়ূরী মূর্তি ধারণ করে উঠতে উঠতে কুঞ্জে প্রবেশ করছে। এদিকে গোবিন্দ বুঝতে পেরে গেছেন অন্তর যে আমি রাধারানী কুঞ্জে প্রবেশ করছি। এবার রাধারানীর ভয় গোবিন্দ রাধারানীকে কে না ভয় করল সবাই তো ভয় করল রাধারানী হোম মিনিস্টারকে সবাই ভয় করল এমন কেউ নেই যে হোম মিনিস্টারকে ভয় করল জয় মানে হোম দিল্লির হোম মিনিস্টার নয় আপনার বাড়িতে যিনি আছেন। যাই হোক এবার রাধারানী ভয়ে ঠাক্কা ঠাক্কা করে গোবিন্দ কাঁদছে। বিরজা বলছে কি হবে প্রভু? কিন্তু আগে বললে কৃষ্ণ যা সহায় তার আমার ভাগ আমি কৃষ্ণ যে নিজেই কাঁদছে এবার কি হবে প্রভু? বলে বিরজা খুব সাবধান যদি বাঁচতে চাও রাধারানী কুঞ্জে প্রবেশ করছে তুমি দ্রবরূপী হয়ে যাও আমি সর্ব হয়ে তোমার উপরে খেলা করব। দ্রব শব্দ হচ্ছে জল। বিরজা দ্রবরূপী হয়ে গেছেন গোবিন্দ একটা কালো রঙের সাপের মূর্তি ধারণ করে জলের মধ্যে খেলা করছে আর মনে মনে চিন্তা করছে আর রাধারানী চিনতে পারবে না। রাধারানী যখন প্রবেশ করতে পারছে না তখন একটা শিখিনীর মূর্তি ধারণ করে ময়ূরীর মূর্তি ধারণ করে মজা দেখে রাধারানী ময়ূরী আর গোবিন্দ একটা কালো রঙের সাপ। ময়ূরী যে রাহা কি খায় রাধারানী কুঞ্জে প্রবেশ করে চিনতে পেরে গেছে যেটা আমার কৃষ্ণ। হ্যাঁ আরেকটা বিরজা চিনতে পেরে রাধারানী একবার মজা রাখার জন্য ওই উঠতে উঠতে গিয়ে সাপের মাথায় গিয়ে একশো গুরু কৃপায় যদি কেউ আমায় একবার চিনতে পারে আর যদি কেউ আমায় একবার ধরতে পারে সেটি সেটি ছেড়ে দেবে গো। তুমি নিজের রূপটা বদলেছো কিন্তু দুটি জিনিসের ধরা পড়ে গেছো কি কিসের মূর্তি ধারণ করেছো কালো রঙের সাপ রূপটা বদলেছে তোমার রংটা বদলাই নাই আর আরেকটা জিনিসে তুমি ধরা পড়ে গেছো কি সাপ কেমন ভাবে চলা ফেরা করে এক জায়গা থেকে আরেক জায়গা কেমন ভাবে যায় একে রেখে যায় জানেন তো এই যে আমরা যে চলা ফেরা করি এর তিনটি গতি আছে যেমন ভাবে আগে চলা করুন না কেন তিনটি গতি আছে সর্পগতি হংসগতি আর গজগতি। দেখবেন কেউ সাপের মধ্যে চলে একে রেখে চলবে একটা ওটা সর্প গতি আর হংস গতি হাঁস কাম করে চলে একদিন
Oh,
কপাল খুলে যায়,
যত অমঙ্গল আছে সব চলে যাবে, যা অমঙ্গল চলে গিয়ে মঙ্গলের সূত্র হবে। যাই হোক, তাকে এই কপালটা খুলবে কবে হৃদয় মন্দির তৈরি হবে, কালী ভজ কালাই ভজ কথাটা ইচ্ছা করে বললাম, ধৈর্য থাকা চাই, দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত আসা যাবে না। রাম আর শ্যাম বলে দুটি ভাই ছিল, রাম বড় ভাই আর শ্যাম ছোট ভাই, তার দুই ভাইয়ে রাম ছিল শক্তির উপাসক, শক্তি মায়ের পুজো করে, আর শ্যাম গোপালের সেবা করে। বাড়িতে দুই ভাই দুটো মন্দির আছে, নিজে নিজের ইষ্ট দেবতার সেবা পুজো করে, দুই ভাই আনন্দে আছে। একই দুই ভাই মিলে তাদের বাড়ির এক কয়েকটা কলা গাছের চারা বপন করেছে, নীতি প্রতিদিন গাছটিতে জল দেয়, গাছটি রীতিমতো বড় হয়েছে, তাতে এক কালি কলা ধরেছে। রাম বলে বলে চিন্তা করছে, কলার কালিটা পারবে আমি সর্বজ্ঞ, আমার মায়ের সেবায় লাগাবো। আর শ্যাম মনে মনে চিন্তা করছে, কলার কানিটা পাকলে সর্বগ্রামে গোপালের সেবায় লাগাবো। রীতিমতো কলার কানিটা সময় মতো পেকেছে। রাম একদিন বড় ভাই অতি প্রভাতে গাছ থেকে কানিটা কেটে নিয়ে গিয়ে সেটা মায়ের মন্দিরের ভেতর নিয়ে গেছে। এবার কানি থেকে কয়েকটা কলা ছাড়িয়ে মায়ের সেবায় লাগিয়ে দিয়েছে। শ্যাম সকালবেলা উঠে দেখছে কলা গাছে কলা কানিটা নাই, চিৎকার করে, দাদা আমি ভেবেছিলাম আমি আমার মায়ের সেবায় লাগাবো, তাই মায়ের সেবায় লাগিয়ে সর্বনাশ করেছি। শ্যাম বলছে, দাদা আমি যে ভেবেছিলাম আমার গোপালের সেবায় লাগাবো, এখন কি হবে দাদা, দাদা আমার অপরাধ হবে, তুই সব কলাগুলো মায়ের সেবায় লাগিয়ে দিস। বলছে, না না কয়েকটা কলা মন্দিরের ভেতরে আমার, চল শীঘ্রই নিয়ে আস। এই বলে যেমনই না দুই ভাই মিলে মায়ের মন্দিরের দরজা খুলে ছবি কি দেখে, জগত জননী মায় আমার, মুন্ডমালিনী মায় আমার, অভয়া শক্তি মায় আমার, সর্বধারিণী মায় আমার। সেই ছোট্ট গোপালকে কোলে বস করিয়ে ওই কাঁদির থেকে একটা করে কলা ছাড়া ছাড় গোপালকে আদর করে খাওয়াচ্ছে। এটা তো দৃষ্টান্ত, সিদ্ধান্ত কি না, কালী ভজ আর কালাই ভজ, আগে ধৈর্য থাকা চাই, ধৈর্য হারা হলে হবে, দিনে বৈরাগ্য ধৈর্য রামবিলা ভক্তি আর কি প্রয়োজন, সাধুসঙ্গতা হে নরি চৌদিকে বেরিল, এইটার নাম সাধু সঙ্গ। আরে সাধু বাবাকে সঙ্গ করে ঘর ছেড়ে চলে যাওয়াটা সাধুসঙ্গ, সবাই যদি সাধু হয়ে বেরিয়ে যায় কি হবে, এই যে একত্রিত আমরা কৃষ্ণ কথা ভাগবত কথা হরি কথা শুনছি, এটা সব থেকে বড় সাধুসঙ্গ। সাধুসঙ্গের বল কি, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বশ্রেষ্ঠ। তাহলে সাধুসঙ্গ করছেন আপনারা সব সঙ্গ করছেন, আমি এই অধম আপনাদের সামনে সাধু রূপে দাঁড়িয়ে আছি বর্ণনা করছি, এটাই হচ্ছে সাধু সঙ্গত। তাহলে আমার যেমন আচরণ থাকবে সেই আচরণটা আপনাদের মধ্যে প্রতিফলিত হবে, খুব ভালো করে লক্ষ্য করবেন। যার জন্য যাত্রার মুখে কীর্তন শুনতে নাই, জয় রাধ, যেমন তার মনোভাব থাকবে শুনলে সেই জিনিসটা আপনার মধ্যে প্রতিফলিত হবে, এত সেন্সিটিভ জিনিস। তার আচরণ কেমন আগে দেখতে হবে, জয় রাধ, তারপর তার মুখ থেকে কৃষ্ণ কথা শুনতে হবে। আমাদের কাছে শাস্ত্রে হাজার হাজার প্রমাণ আছে, আপনার যেমন আচরণ হবে, আপনি যদি আমার মুখ থেকে আপনার মুখ থেকে যদি আমি কৃষ্ণ কথা শুনি, আমার সেই জিনিসটা ওই আপনার আপনার মধ্যে থেকে ওই কৃষ্ণ কথার মাধ্যমে আমার মুখে প্রবেশ করবে কৃষ্ণ কথা। যার জন্য যাত্রার মুখে কৃষ্ণ কথা শুনতে হবে, তার জন্য আচরণটা একটু ঠিক হয়, আর একটু দেখে শুনে বুঝে তারপর শুনলে নিশ্চয় ক্রিয়া হবে। যাই হোক, সাধুসঙ্গ
সাধু সঙ্গ বিবেক বৈরাগ্য ধৈর্য নববিদ্যা ভক্তি সাধু সঙ্গ এ দিয়ে তরিখানা গঠন করেছেন। এটা অন্তর্জগতের কথা। মাসি বানিয়েছেন বৃন্দাবনে, মাসি বেঁধেছে গোবিন্দের মাসি কি বলে বেঁধেছে, কি বলে বাজে গোবিন্দের মাসি, নিশ্চয় জয় হবে। জয় রাধে জয় রাধে 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 শেষের সময় আপনার যেমন মনোভাব থাকবে না, আপনার সেই গতিতে জন্ম হবে। যেমন মনোভাব নিয়ে শেষের সময় আপনার প্রাণবায়ু যাবে সেই গতিতে আপনার জন্ম হবে। একদম এটা শাস্ত্রের কথা, আমার কথা নয়, আমাদের কাছে প্রমাণ আছে। একজন গ্রামের মানুষ, গ্রামের মানুষরা তো একটু সহজ সরল হয়, সহজ কোনোদিন দেখে নাই, বুঝলেন? হ্যাঁ, একটা ছোট্ট দৃষ্টান্ত বলি। বেশ চাষবাস করে বেশ কিছু অর্থ উপার্জন করে, ও তো দেখে নাই আশেপাশে দশ বারো খানা গ্রামের মানুষ, কোনোদিন শহর দেখে নাই। সহজ সরল মানুষ কিছু অর্থ উপার্জন করে শহরে গেছে, শহর বলতে কলকাতায় গেছে, রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ও দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে এত বড় বড় বিল্ডিং, তারপর পাতাল রেল, চিন্তা করছে হায় হায় আমি তো দেখলাম, কিন্তু আমি কেমন করে প্রমাণ করবো, গ্রামে গিয়ে লোককে কি করে বুঝাবো, এটা তো বিশ্বাস করবে না। এমন কিছু এখান থেকে নিয়ে যেতে হবে যেন বাড়ির দিকে দেখালি তাদের বিশ্বাস হয়। রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে একটা জায়গায় দেখছে মেট্রো স্টুডিও লেখা আছে, চিন্তা করছে এখানে আবার কি হয়, ভেতরে ঢুকে পড়েছে রিসেপশনিস্ট, আগলে সে কোথায় যাচ্ছ বলে, হ্যাঁ বলে কি বলে দেখছো না এখানে ছবি তোলা হয় স্টুডিও, তো বলে ছবি তোলা মানে আমার ছবি তোলা যাবে, বলে হ্যাঁ ছবি তোলা যাবে, আমি সেটা নিয়ে যেতে পারবো, বলছে হ্যাঁ ছুটি হয়ে গেছে, তাহলে ভাই আমার একটা ছবি তুলে দাও না ভাই, বলে দিলেই আমি তুলে নেবো, কেমন করে তোলে বলে কিছুই নাই এই পর্দাটা নামিয়ে নেবো,
তোমাকে ঠিকঠাক করে দেবো, লাইট জ্বালিয়ে দেবো, স্ট্যান্ডে ক্যামেরা আছে, রেডি বললে নড়বে না, আমি ক্লিক করবো, লাইট জ্বলে যাবে, ছবি হয়ে যাবে। বলছে তো খুব সহজ ব্যাপার ভাই, আমার একটা ভালো করে ছবি তুলে দাও, ভালো করে বললে তো আমার তোমার মুখটা যেমন আছে ওরকমই তো দিবে। বলছে বেশ আমি দেবো, আমাকে একটু তুলে দাও। এবার করেছি কি, ওই পর্দা নামিয়ে দিয়েছে, লাইট জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার ওর মাথা টাথা একটু সোজা টোজা করে দিয়ে, হ্যাঁ, ক্যামেরাম্যান ক্যামেরার কাছে, স্ট্যান্ডে ক্যামেরার কাছে এসে বলছে রেডি, মরলে না, একদম রেডি হয়ে গেছে। এমন সময় হয়েছে একটা মাছি এসে না কেন মনে 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 চিন্তা করছো, নতুন মনে করেছি অতটা সময় পেল না, একটু পরে করলেই দরকার, ওইখানে নাকটাতে মনে যাবে আমি বেশ মরব না কি দেখে তারা যাবে কারণ মুখটা করে দেখি। বলেছিলাম না যখন রেডি বলবো তখন ধরবে না, আপনার যেমন মনে মুদ্রা থাকে আপনার সেই গতিতে জন্ম হবে, যার জন্য আপনার মুদ্রা ওই এটা উপার্জ শেষের সময় গোবিন্দের নাম করতে করতে যদি প্রাণবায়ু যায় তাহলে গোবিন্দের নামে নামা সিদ্ধি গোচরণে থাকবে, যার জন্য বৈষ্ণবগণ দেখবেন এটা শেষের সময়। যাই হোক, আজকে পরীক্ষানা গঠন করে বাঁশি বাজিয়েছেন, যে যেমন মনোভাব নিয়ে বসে শুনবেন গোবিন্দ তাকে ঠিক সেইভাবে কৃপা করবে। মা যশোদা বাঁশি শুনছে, গোপাল নগরী চাইছে, পিতানন্দ বাঁশি শুনছে, গোপাল পাদুকা বহন করে নিয়ে এসেছে, জিজ্ঞাসা করছে কোথায় রাখবো, আর কে কেমন আমি বাঁশি শুনছে, সখা গদা শুনে বাঁশি এখন তো এইখানে পরে ওইখানে বড় লোকদের দু চারটে বাড়ি থাকতে পারে, কিন্তু এই যে ঘরে কথা বলছি সবার একটা জায়গাতেই ঘর, আমাদের যতগুলো আছে না যেতে হবে একটা জায়গাতে, এসেছি আমরা এক জায়গা থেকে আর যাবো আরেকটা জায়গায়। আমাদের বাড়ি কোথায় যাবেন, আমাদের বাড়ি হচ্ছে গোবিন্দের পাদপদ্ম।
তা সেখানে যেতে হবে, সেখানে ঠিকানা জানেন? যেতে হবে তো ঠিকানা জানতে হবে, তবে তো যেতে পারবে। ঠিকানা না জানলে ঘুরে বেড়াতে হবে, ঘুরি ঘুরি মরতে হবে। ঠিকানাটা বলবো একটু মন দিয়ে শুনো, আর বেলা নাই ঘরে চলো ভাই, তোমরা ঘরে যাওয়ার কথা ভুলে গিয়েছ, তাই গোবিন্দ আমার ওই মাসিমা দিয়ে শ্রীরাম সখাকে দিয়ে জীবকে শিক্ষা দিয়ে দিচ্ছেন। বেলা ফুরিয়ে যাচ্ছে, ঘরে যেতে হবে, বলে কি করে বুঝলে বেলা ফুরিয়ে যাচ্ছে? না ওই তো রবি ডুবু ডুবু, ওই তো রবি ডুবু ডুবু, ওই তো রবি ডুবু ডুবু, ওই তো রবি ডুবু ডুবু। ऐसा नहीं चलेगा बाबा, जब उनको बुलावा आएगा ना तो सब छोड़ करके जाना पड़ेगा। जय राम जी। आ सब एक जगह से जेते हबे, कखन सूर्य डुबु डुबु ता आमादेर कखन सूर्य पूर्वायन थाके कखन उत्तरायण हय, आमादेर जीवने सूर्य कतदिन पर्यन्त पूर्वायन आर कतदिन पर्यन्त उत्तरायण जानेन? জানলে এত বলতে হয় না, ইশারাতে বলে বলে দিয়ে যাবে। আমাদের 50 বছর পর্যন্ত পূর্বায়ন, তারপর 50-এর পরে উত্তরায়ণ, মানে 50 বছর পর্যন্ত যা করেছেন যেমন ভাবে করেছেন ঠিক সেই সেই ভাবে আপনাকে ফিরে যেতে হবে, ফিরে আসতে হবে, রিটার্ন আসতে হবে। যাই হোক, এটা প্রমাণ কোথায়? শ্রীমদ ভাগবতে 50-এর পরে যে অধ্যায় আছে সব উত্তরায়ণ, আর 50-এর আগে যেটা আছে সব পূর্বায়ণ। আমাদের দুটো লীলা হয়, একটা উত্তর গোস্ত, একটা পূর্ব গোস্ত। পূর্ব গোস্ত মানে ভগবান গোচারণে যাচ্ছেন, আর উত্তর গোস্ত মানে সারাদিন যা কিছু করার পর ফিরে আসছেন। ঠিক তাই আমরা পূর্ব বসে এসেছি, খুব 50 বছর পর্যন্ত খাওয়া দাওয়া করলাম, ভালো মন্দ খেলাম, যা খুশি করলাম, যেখানে খুশি গেলাম, কিন্তু এবার ফিরতে হবে। ফিরার সময়ের কথা তোমরা ভুলে গিয়েছ, ফিরার জন্য কিছু ক্রিয়া আছে, সেগুলো করতে হবে, তবেই ফিরতে পারবে। তো সেই ক্রিয়াটা ভুলে গিয়েছ, স্মরণ করাবার জন্য গোবিন্দ বাসি বাগিয়ে জগতের শ্রীরামকে দিয়ে জীবকে শিক্ষা দিয়ে দিচ্ছে। ওই যে রবি ডুবুডু ঘরে যেতে হবে, এটা বাহ্যিক জগতের কথা। বৈষ্ণব সিদ্ধান্তে কি বলছে? আমাদের জীবনে রবি এটাতে বিশ্বাস আছে? বলে নিঃশ্বাসে আর ভিন্ন বলে নিঃশ্বাস আমাকে হরিবল বলতে হবে? এর কোনো বাধা দেওয়ার নিয়ম আছে? প্রমাণ দিয়ে বোঝাতে পারো, অনেক নিয়ম আছে। আমি একটা ছোট্ট প্রমাণ দিচ্ছি, কোনো পাড়ার মধ্যে একটা মরা নিয়ে যাওয়া হচ্ছে, মরার কিছু কিছু জানা যায়, তারা কি বলে? কি বলে? বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় হ্যাঁ ভাই অঞ্জন কেন হরি বল বলা হয়, আমি কি বলবো?
না বাপ ঠাকুরদা পূর্বপুরুষের মুখে শুনে আসছি তাই তাদের মুখে শুনে শুনে আমিও বলি। কিন্তু যে জন জ্ঞানী জন তিনি কি চিন্তা করেন না, যে জন দেহ রাখলো আজ বলবো কাল বলবো বলে তার হরি বল বলা হয়। আমাদের মতো অবস্থা, যদি বলি ভজন করতে হবে তাছাড়া উপায় নাই, বলে করবো তো কে বলেছে করবো, দাদা সময় হোক কখন হবে, তুমি আর কি বুঝবে বাবা কত কাজ বাকি আছে। কি কাজ? এই বাড়িটা ভালো করে বানিয়ে দিই, একটা বিবাহ যোগ্যা কন্যা আছে তাকে পাপস্থ করে দিই, ছেলেটা নিজের পায়ে দাঁড়াতে শিখুক, তারপর ভজন সাধন করবে। ঠিক করেছে, যেদিন ঠিক করলেন সেদিনই সন্ধ্যাবেলায় বুকটা একটু ব্যথা করতে আরম্ভ করবে, জয়রাম হে কেউ পালাবেন না ভয়ে। আমি এমনি এমনি কথাগুলো বলি না, একটু শুনবেন তো হয়তো গোবিন্দের কৃপা হলেও হতে পারে। তো ঠিক করেছেন যে 50-60 হোক না তো হয়তো সব কাজগুলো করে নি, ঠাকুর তো গুটিয়ে নেবে। হ্যাঁ, এরকম ঠিক করেছে, যেদিন ঠিক করলে সেদিনই সন্ধ্যেবেলায় বুকটা একটু ব্যথা করতে আরম্ভ করবে। এই বুক ব্যথার তো কোনো ঠিক ঠিকানা নেই, 16 আঙুলি 48 বছর বয়স হয়ে রাতে বুঝতে পারছে বুক ব্যথা করতে শুরু করবে। ও কখন যে বুক ব্যথা হবে কেউ বুঝতে পারছে না। তা যখন ঠিক করলেন আপনি চিন্তা করে সেদিনই সন্ধ্যেবেলায় বুকটা একটু, ছেলেকে বলছো খোকা শরীরটা বেশ ভালো নেই, ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আয় একটু, বাবার শরীর খারাপ, ছেলে ডাক্তারবাবুকে ডাকতে গেছে, ডাক্তারবাবু সাজ সরঞ্জাম নিয়ে এসেছেন, প্রথমে এসে নারী ধরে ডাকতে, নারী ধরে বলছে মরি মরি আমি আসার 5 মিনিট আগে ইনি রাধে রাধে স্টপ হয়েছিল গো, সব পড়ে রইল জয় রাধে। বাজি জগতে কোনো কাজও হলো না আর যে কাজ করতে এসেছেন সেটাও হলো না। বিবাহ যোগ্যা কন্যাটি কাছে বাবা তুমি আমায় পাপস্থ না করে নিয়ে চলে গেলে, মিস্ত্রি কাছে বাবু সেটা ইনকা হয়েছিল হাই না করেই চলে গেলে, সময় থাকতে করতে হবে। হরিভজনের উপযুক্ত সময় কখন? যৌবনকাল। আর মানুষের জীবনে একবারই আসে, একবার যদি যৌবন চলে যায় মাথা করে দিলে ফিরে আসবে না, তাই ভুলে গিয়েছো তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। আয়ু সূত্র ডুবু ডুবু, বেলায় বেলায় ঘরে যেতে হবে, তাই একবার হরি বল বল। আর কে কেমন ভাবে বাসি শুনছে, এগুলো জীব শিক্ষার বিষয় মানে, আর কে কেমন ভাবে বাসি শুনছে, বৃন্দাবনে যত এদিকে যোগমায়া হাঁক দিকে দিতে জটিলা মন্দিরের দিকে চলে যাচ্ছে।
নশের কে তিন শের করে কি করে জানেন? ছশের কে নশের হবে কিন্তু নশের।